এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকের সব থেকে বড় খবর, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরঞ্জন চৌধুরী শারীরিক অবস্থায় অসুস্থ থাকার কারণেই এবার হাসপাতালে চিকিৎসাধীন। যেখানে দুঃখ, সুস্থ হয়েই ফিরেই এবার বিজেপিতে নাম লাগাবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরঞ্জন চৌধুরী, এমনটা কিন্তু দাবি করলেন শুভেন্দু। শুভেন্দু স্পষ্ট জানিয়ে দিলেন যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরঞ্জন চৌধুরী এখন শারীরিক অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে, এমনটাই হাসপাতাল সূত্রের খবর। অধীরঞ্জন চৌধুরী হাসপাতাল থেকে বাড়ি ফিরতেই এবার কংগ্রেস ছেড়ে যোগ দেবেন বিজেপিতে, যেখানে দুই আর বিশাল বড় চাপে পড়ে যেতে পারে রাজ্যের বস্ত্রশাসক দল তথা তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরঞ্জন চৌধুরী। অধীরঞ্জন চৌধুরী স্পষ্ট দাবি জানিয়েছেন যে 2021 নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস বাংলায় তৃতীয়বার ক্ষমতায় এসে প্রতিটা জেলায় জেলায় যেভাবে ভোট পরবর্তী হিংসা ও দুর্নীতি ছড়িয়েছে, তার বিরুদ্ধে এবার জবাব দেবে সাধারণ জনগণ। কারণ আগামীতে বাংলায় তৃণমূল কংগ্রেস থাকবে না, কারণ তৃণমূলের দুর্নীতি ও ভোট পরবর্তী হিংসা সাধারণ মানুষ জানে। দফায় দফায় তৃণমূলের গোষ্ঠীকন্দ্রের জেরে প্রাণ হারিয়েছে সাধারণ জনগণ, এমনটাই কিন্তু আজ তৃণমূলের বিরুদ্ধে একাধিক ক্ষোভ করে দিয়ে একাধিক কটাক্ষ করেন তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেখানে কিন্তু এবার সব জল্পনার অবসান ঘটিয়েই বিজেপিতে নাম লাগাতে চলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরঞ্জন চৌধুরী। তো বন্ধুরা, আপনাদের কি মতামত? প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরঞ্জন চৌধুরীকে কি বিজেপিতে নেওয়া উচিত কি না, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য।